আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে আজকে আমরা কচুরি বানানো শিখব। কচুরির রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। আর আমাদের কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আমাদের রকজেট। এই যে আমি ময়দা নিয়েছি, 4 কাপ নিয়েছি, 4 থেকে 5 কাপ নিয়েছি। আপনারাও আপনাদের যত ফ্যামিলি মেম্বার বেশি থাকবে আপনারা বেশি নেবেন। পরিমাণ মতন লবণ নেব, তারপরে আমরা 2 চামচ রিফাইন্ড তেল মিক্স করব। সর্ষা তেল ইউজ করবেন না, সর্ষা তেল ইউজ করলে কচুরিটা ফুলবে না, সেই জন্য রিফাইন্ড তেলটা ইউজ করতে হয়। তারপরে পরিমাণ অনুসারে জল নিয়ে ময়দাটাকে আমরা মেখে নেব। চলুন মেখে নিই। এটাকে 10 থেকে 12 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলে কি ময়দাটা একটু ফুলবে, ফুললে আমাদের কি কচুরিটা যখন তেলে দেবো তো ফুলতে সাহায্য করে, অনেকটা ফুলে। তাই আমরা এটাকে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 মিনিট। গ্যাসটা অন করে ঘরে চাপিয়ে দিয়েছি, এটাতে আমরা ছাতুটা রেডি করবো। ছাতুটা কেমন করে রেডি করছি আপনারা শুনুন। সামান্য কম করার পর সামান্য লবণ দেব, আর 1/2 চামচ চিনি। দিয়েছি আরেকবার বলে দিই, ছাতু দিয়েছি আর চিনি দিয়েছি 1/2 চামচ চিনি, আর সামান্য লবণ। ছাতু লবণ চিনি দিয়ে হালকা লালচে লালচে হয়ে যাবে, হালকা ছাতুটা যখন হালকা লালচে লালচে কালার হয়ে যাবে তখন আমরা হালকা পরিমাণে জল দিয়ে দেবো। আমাদের ছাতুর পুর রেডি হয়ে আছে, আমাদের ছাতুর পুর রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েছি। আমাদের 10 মিনিট হয়ে গেছে ময়দাটা ছেনে রাখা, সেটা আমরা ওপেন করবো। দেখুন নরম নরম হয়ে গেছে, এটাকে আমরা আরেকবার মেখে নেব। মেখে নেওয়ার পর আরেকবার মেখে নেওয়ার পর এটার মধ্যে এরকম ভাবে পুরটা বাটির মতো করে নেব, ময়দাটা বাটির মতো করে নেব, মতো করে যে আমাদের পুর রেডি হয়ে গেছে।
দেখি কচুরিটা কেমন হয়েছে টেস্ট করে দেখি অসম্ভব কচুরি হয়েছে খুব সুন্দর কচুরি হয়েছে আপনারা মিসের যে রেসিপিটা দেখালো আপনারা সেটা আপনারা বাড়িতেও করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আপনারা আমাদের চ্যানেল রকজেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নেক্সট ভিডিও একটা নিয়ে আসবো নমস্কার